ঐতিহাসিক পুরাকীর্তির অবস্থান বিবেচনায় নিয়ে সরকারের দুটি প্রতিষ্ঠান পুরনো ঢাকার মোট 124টি স্থাপনা ও সড়ককে সংরক্ষণের জন্য দায়িত্ব নিয়েছে, যার মধ্যে 18টি দেখভালের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জাতীয় জাদুঘরের, 93টি ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। এছাড়াও 13টি সড়ক পুরাকীর্তির তালিকাভুক্ত রয়েছে, যেগুলোর সংরক্ষণের দায়িত্ব রাজুকে দেয়া আছে। তবে পুরাকীর্তির তালিকায় থাকলেও অল্প কয়েকটি গুরুত্বের সাথে সংরক্ষণের চেষ্টা চলে। রাজধানীর পুরাকীর্তি সিংহভাগই বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পুরনো ঢাকায়। অল্প কিছু আছে ধানমন্ডি ও রমনা এলাকায়। যে 13টি সড়ক পুরাকীর্তি হিসেবে রাজুক সংরক্ষণের দায়িত্ব পেয়েছে, সেগুলো 4টি অঞ্চলে বিভক্ত, যার 3টি অঞ্চল ফরাশগঞ্জ, শাঁখারিবাজার ও সূত্রাপুর পুরনো ঢাকা এলাকায় এবং আরেকটি বর্তমানে বর্ধিত ঢাকার মধ্যভাগে রমনা অঞ্চল। এদিকে শহরের পশ্চিমে ধানমন্ডি ও মোহাম্মদপুর পর্যন্ত বিস্তৃত পুরাকীর্তি। এসবের তালিকা নিয়ে আছে বিতর্ক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে 18টি পুরাকীর্তি আছে, এছাড়াও রাজুকের কমিটি আছে, তার আওতায় 93টি ভবন আছে, কিন্তু আরও মিনিমাম 2-3 হাজার এটাকে সংরক্ষণ করতে হবে, এটাকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে আইনের আওতায় আনতে হবে। আমার হেরিটেজ প্রপার্টি, সেই জায়গাটা কিন্তু সিদ্ধান্তে আসতে পারিনি। পুরনো ঢাকার পুরাকীর্তির সংরক্ষণে যে অল্প কয়টি স্থাপনার প্রতি সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দৃশ্যমান মনোযোগ দেখা যায়, তার মধ্যে অন্যতম লালবাগ কেল্লা। পেশাদারী ভঙ্গিতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এই স্থাপনাকে। মোটামুটি ভালো লেগেছে, তবে এই যে অর্ধেক সাইড নাকি ভেঙে গেছে, এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লেগেছে। সবগুলো স্থাপনাকে পূর্বের আদলেই সংস্কার করে অক্ষুণ্ণ রাখছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও নবাব বাড়ি নামে পরিচিত আহসান মঞ্জিল সংরক্ষণ করছে জাতীয় জাদুঘর। এই পুরাকীর্তি নবাবদের আদিপুরুষ খাজা আলিমুল্লাহ 1835 সালে ফরাসি কুঠিয়ালদের কাছ থেকে কিনে নেয়। নানা সংস্কারের পর এই স্থাপনা এখন জাদুঘর। গত 2 বছরে এটার ব্যাপক সংস্কার হয়েছে এবং 12টি গ্যালারি অর্থাৎ 12টি রুমকে একটা সুসজ্জিত প্রদর্শনী গ্যালারি হিসাবে আমরা সাজিয়েছি। প্রায় 1000 বছর আগের সেনযুগ শেষে ঢাকার শাসন গিয়েছিল দিল্লির শাসকদের হাতে। তখন এখানে প্রথম মসজিদ নির্মিত হয়, যার নাম বিনোদ বিবি। প্রাক মোগল যুগের এই স্থাপনাও আছে সংরক্ষণের তালিকায়, কিন্তু খুব সামান্য অংশই অবিকৃত, পড়ে আছে অবহেলায়। প্রচলিত আছে যে এটা ঢাকা শহরের প্রথম মসজিদ এবং ঢাকা ইউনিভার্সিটির বিভক্ত বিভাগের রেকর্ড আছে। সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার সংরক্ষণের জন্য তালিকাভুক্ত থাকায় শতাধিক পুরাকীর্তি স্থাপনায় নোটিশ বোর্ড ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ, কিন্তু লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল ছাড়া আর কোনো স্থাপনার ক্ষেত্রে সংরক্ষণের মূল দায়িত্ব পালন করতে দেখা যায় না কর্তৃপক্ষকে। সেগুলো স্থানীয় এলাকাবাসী ও ব্যক্তিগত উদ্যোগে রক্ষণাবেক্ষণ হয়। যেমনটা যা যেখানে ছিল তেমনটা ঠিক রেখেই আমরা এটা সংস্কার করি, কোনো বিচ্যুতি হয়নি। ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হচ্ছে এবং ফান্ডিংটা বেসিক্যালি ওনারাই করছেন। 520 বছর হবে ওনার বাসার কি মাজার শরীফের, তো আমরা এই বংশধর ওনার খেদমত করে আসতেছি আর কি। টোটালটাই আর কি মানে ইসকন তদারক করে। পুরাকীর্তি সম্পর্কে সচেতন ব্যক্তি ও এ বিষয়ে গবেষকরা মনে করেন, অমূল্য এ সকল ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষণে সচেতন করতে হবে জনসাধারণকে।